ডাংলিং মডিফায়ার অর ইলজিক্যাল পার্টিসিপল আমাদের আজকের এই টপিক ভার্সিটি অ্যাডমিশনে ডাংলিং মডিফায়ার বা ইলজিক্যাল পার্টিসিপল প্রায় প্রতি বছরেই এসে থাকে আজকে এই টপিক আমি দেখাবো ডাংলিং মডিফায়ার কি এবং সেটা কিভাবে ব্যবহার করা উচিত বা উচিত না শুরুতেই আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি যে বাক্যটি এসেছিল ঢাকা ইউনিভার্সিটি 1992-1993 সালে তো এখানে তিনটি বাক্য দেওয়া আছে নোয়িং দ্য লিটল আলজেব্রা ইট ওয়াজ ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম আবার আরেকটি বাক্য দেওয়া আছে নোয়িং দ্য লিটল আলজেব্রা দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট টু সলভ নোয়িং লিটল আলজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ তো এখন আমরা এই তিনটি বাক্য থেকে কোনটি বেস্ট উত্তর হতে পারে সেটা আমরা বের করার চেষ্টা করব ডাংলিং মডিফায়ারের কাজ হচ্ছে যেহেতু এখানে পার্টিসিপল দেওয়া আছে তার মানে হয়তো ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের থ্রি এগুলো আমাদের খুঁজতে হবে নাও এই বাক্যটুকু তিনটে বাক্যতেই কিন্তু ভার্ব প্লাস আইএনজি দেওয়া তিনটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি নোয়িং দেওয়া তার মানে এটার সাথে আমাদের সাবজেক্টের একটা সম্পর্ক নির্ধারণ করতে হবে কারণ ডাংলিং মডিফায়ারের কাজ হচ্ছে যখন পার্টিসিপল সাবজেক্টের সাথে সম্পর্ক তৈরি করে না এখন প্রথম বাক্যটা লেখা আছে এখানে যে নোয়িং লিটল আলজেব্রা ইট ওয়াজ ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম অর্থাৎ যে আলজেব্রাটা জানে সে যতটুকুই জানে সেটা পর্যাপ্ত না এই জন্যই তার জন্য এটা একটা সমস্যা সলভ করা এখন দেখো যে জানে সেখানে কিন্তু ব্যক্তি হিসেবে কিছু এখানে দেওয়া নাই বা কোনো ব্যক্তিবাচকের কোনো উল্লেখই নেই সেকেন্ড বাক্যটাও কিন্তু কোনো ব্যক্তিবাচক উল্লেখ নেই বাট আমরা থার্ড নম্বর বাক্য কিন্তু ব্যক্তিবাচক দেখছি যে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল এটা সলভ করতে সে নিজেই কিন্তু নর্মালি আলজেব্রা কম জানে তাই এখানে তিনটি বাক্যের ভিতরে বেস্ট আনসার হচ্ছে নোয়িং লিটল আলজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ আবার দুই নং বাক্য যা আমরা দেখছি 2013-14 সালে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল সেখানে লেখা আছে ওয়াইল গোয়িং টু ক্লাস দ্য ডগ বাইট মি ওয়াইল গোয়িং টু ক্লাস দ্য ডগ বাইট মি ওয়াইল গোয়িং টু ক্লাস আই ওয়াজ বিটেন বাই আ ডগ ওয়াইল গোয়িং টু ক্লাস আ ডগ বাইট মি এখন এখানে তিনটি বাক্যের ভিতরে আমি অলরেডি বলেছিলাম যে আমাদের মূল অংশটাকে বুঝতে হবে কীভাবে ভার প্লাস আইএনজির সাথে সাবজেক্ট একটা সম্পর্ক তৈরি করা যায় এখন যে ক্লাসে যাচ্ছিল তাকে কিন্তু একটা ডগ বাইট করেছে নাও ওয়াইল গোয়িং টু ক্লাস দ্য ডগ বাইট মি এখন সাবজেক্ট কিন্তু এখানে দ্য ডগ তাহলে ডগ কি ক্লাসে যাচ্ছিল যাচ্ছিল না তাহলে এটার সাথে অর্থাৎ সাবজেক্টের সাথে কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি মিলছে না তার মানে এই অংশটা বাদ আবার দেখো ওয়াইল গোয়িং টু ক্লাস আই ওয়াজ বিটেন বাই এ ডগ তাহলে আই হচ্ছে নিজেই কোনো কুকুরের দ্বারা বিটেন হয়েছে এবং আবার সে নিজেই কিন্তু তখন ক্লাসে যাচ্ছিল তাহলে এই অংশটা কিন্তু মিলে যাচ্ছে তাহলে তিন নম্বরটা আমরা দেখে তারপর আমরা কনফার্ম করবো এটা হচ্ছে কি হচ্ছে না ওয়াইল গোয়িং টু ক্লাস আ ডগ বাইট মি এখন আর ডগ কি নিজে আবার ক্লাসে যাচ্ছিল তো এটাও হচ্ছে না তো স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে বি নং উত্তরটা কারেক্ট আনসার কারণ এটার সাথে অর্থাৎ সাবজেক্টের সাথে আয়ের সাথে এখানে পার্টিসিপলের একটি চমৎকার সম্পর্ক রয়েছে যখন চমৎকার সম্পর্কটা থাকবে না তখনই সেটাকে বেসিক্যালি ডাংলিং মডিফায়ার বলে এবার আসো ডাংলিং মডিফায়ারের আমরা ডেফিনেশনটা জেনে নিই যখন কোনো মডিফায়ার সাবজেক্টের পাশে বসেও সেই সাবজেক্টকে মডিফাই না করে অন্য কাউকে বা কোনো কিছুকে মডিফাই করে তাই হচ্ছে ডাংলিং মডিফায়ার এবং এটাকে যখন করে এ ধরনের মডিফায়ার বেসিক্যালি একটি ভুল মডিফায়ার এখন প্রশ্ন হচ্ছে ডাংলিং মডিফায়ার পরীক্ষায় কীভাবে আসে তো ডাংলিং মডিফায়ারটা আমরা যদি ভালো করে জেনে নিতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো ডাংলিং মডিফায়ারগুলো কোনটা এবং কোনটা হচ্ছে সঠিক মডিফায়ার যেহেতু ডাংলিং মডিফায়ার হচ্ছে একটা মিসপ্লেসড মডিফায়ার যা সঠিক নয় বা ভুল তাহলে আমরা যখন ভুলটা জানতে পারবো আমরা কিন্তু সঠিকটাকেও বের করতে পারবো অর্থাৎ যখন আমরা মডিফায়ার দেখব সাবজেক্টের সাথে তার মডিফায়ারের কোনো একটি সুসম্পর্ক নেই বা সাবজেক্টের সাথে পার্টিসিপলের কোনো সম্পর্ক এখানে নেই তখনই আমাদের বুঝতে হবে এই অংশটা হচ্ছে ডাংলিং মডিফায়ার এই হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে আগত ডাংলিং মডিফায়ারের ব্যবহার